চুপ থাকবা, চুপ থাকবা, চুপ থাকবা। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা অতি আনন্দিত যে আপনারা বিভিন্ন সময় ওয়াজ ও তাফসির মাহফিল শুনে থাকেন ও শুনতে যান। তবে পরিতাপের বিষয় হল, কিছু বক্তা দলিল প্রমাণ ছাড়া মন গড়া কথাবার্তা বলে থাকেন, অথচ ওনাদের নামের আগে মুহাদ্দিস, মুফাসসির, উস্তাজুল উলামা, শায়খুল হাদিস, আল্লামা সব কিছুই রয়েছে। চলুন এমন একজন বক্তার ওয়াজ শোনা যাক। সেইভাবে আপনারা এই মসজিদের মধ্যে আলিম উলামা হাফিজে কোরআন লাফাজে কথা কথা আছে, ওই মাঠের মধ্যে আল্লাহ লক্ষ লক্ষ হাফিজে কোরআন আলিমে কোরআন থাকবো, সারা মাঠের মধ্যে ভাগে ভাগে আল্লাহ আজকের ভিতর থেকে আওয়াজ দিবেন, সর্বপ্রথম আওয়াজটাতে করবেন, এ আলিমের দল দেখেন আল্লাহ কি কইতাছে, আসিবিতে আল্লাহ আল্লাহ আসির ভিতর থেকে বলতাছেন, আলিমের দল সাবধান, কোনো কথা বলবা না, বক্তা সাহেবের কাছে আমাদের প্রশ্ন হলো, এই কথাটি পবিত্র কোরআন ও সহিহ হাদিসের কোথাও আছে কি? কারে বলতাছেন? আলিমের দলে যখন নাকি মোল্লারা চুপ করে বললো, এবং চুপ করে বইয়ে দিছে আর কথা বলতাছে না, তখন আল্লাহ রব্বুল আলামিন, আপনারা যারা নাকি আলিম না, আপনারা শুনতেছি বেশি বড় মোল্লা, শুনতে বেশি বড় আলিম না, ও আমার বন্দারা, ও আমার বন্দার বান্দির দল, তোমরা যারা নাকি আলিম না, আমি তোমাদেরকে বলতাছি, আমি তোমাদের প্রতি চিরদিনের জন্য খুশি হইয়া গেছি, তোমরা যারা নাকি আলিম না, আমি তোমাদেরকে বলতাছি, আমি তোমাদের প্রতি চিরদিনের জন্য খুশি হইয়া গেছি, তোমরা যারা নাকি আলিম না, আমি তোমাদেরকে বলতাছি, আমি তোমাদের প্রতি চিরদিনের জন্য খুশি হইয়া গেছি, আমি জীবনে আর কোনোদিন তোমাদের ঘরে রাগ করবো না। বক্তা সাহেবের কাছে আমাদের প্রশ্ন হলো, এই কথাটি পবিত্র কোরআন ও সহিহ হাদিসের কোথাও আছে কি? ও আমার বন্দারা রে, ও আমার বান্দির দল, আমি তোমরা রে বেহেশতের ভিতরে অনেকদিন পর্যন্ত রাখছি, অনেক কিছু আমি দিছি বন্দারে, আমি যা কিছু দিছি তা কিছু সামান্য দিছি, আমার কাছে একটা পুরস্কার রয়ে গেছে, এই পুরস্কারটা আমি দিছিলাম না, এই পুরস্কারটা সবচেয়ে বড়, তবে আমি আজকে যে দিবার যেহেতু চাইতাছি, আমি তোমাদেরকে পুরস্কারটা আজকে অবশ্যই দিয়া দিব, তবে এই পুরস্কারটা নিতে হইলে তোমরা তালাশ করে বাইর করো এই পুরস্কারটার নাম থাকিটা, তবে এই পুরস্কারটা নিতে হইলে তোমরা তালাশ করে বাইর করো এই পুরস্কারটার নাম থাকিটা, তবে এই পুরস্কারটা নিতে হইলে তোমরা তালাশ করে বাইর করো এই পুরস্কারটার নাম থাকিটা। বক্তা সাহেবের কাছে আমাদের প্রশ্ন হলো, এই কথাটি পবিত্র কোরআন ও সহিহ হাদিসের কোথাও আছে কি? নামটা বাহির করিয়া এরপরে আমার কাছে দরখাস্ত করো, নামটা বাহির করিয়া দরখাস্ত করলে পরে আমি দরখাস্ত মঞ্জুর করে তোমাদেরকে দিব, এর আগে দিব না। আপনারা সাথে সাথে জব চালে বললারে, সাথে সাথে জব চালে কি জব চালে বল, জান লাগো অন্য সব অর্ধ নাই যেটা হাইতে দেয় দিদি তো কারণ জানুন না তো বাবা কিতা এই পুরস্কারটা কি যেটা জানা নাই তখন কিতা হবে, আল্লাহ আমরা চাওয়া হওয়ার দরকার নাই, আমরা যা বলছি যে যথেষ্ট আল্লাহ আমরা হৃদয় করে বেহেস করে নাই, খালি ভাড় বইতে কেলাম না, খালি ভাড় বইতে কেলাম না, খালি ভাড় বইতে কেলাম না। বক্তা সাহেবের কাছে আমাদের প্রশ্ন হলো, এই কথাটি পবিত্র কোরআন ও সহিহ হাদিসের কোথাও আছে কি? আল্লাহ করে বান্দা এই মসজিদ থেকে যাইতে পারবা না, পুরস্কারটা লই এই যাওয়ার লাগবো, এবার তালাশ করে বাইর করো পুরস্কারটা কিতার দরখাস্তটা করো, এর ঘরে দিব, এর আগ পর্যন্ত এখান থেকে যাইতে পারবা না, কখন পর্যন্ত আপনারা বিহদ, কখন পর্যন্ত আপনারা বিহদ, কখন পর্যন্ত আপনারা বিহদ। বক্তা সাহেবের কাছে আমাদের প্রশ্ন হলো, এই কথাটি পবিত্র কোরআন ও সহিহ হাদিসের কোথাও আছে কি? থাকলে প্রমাণ সহ উল্লেখ করুন, মেহরবানি করে এই প্রশ্নের উত্তর প্রদান করুন।